আজ 8ই মার্চ, আমরা হ্যামারফাস্ট থেকে খুব সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের গন্তব্য আলতা। আলতা নরওয়েজিয়ান কান্ট্রির মধ্যে, এটা নরওয়েতে অবস্থিত। এখানে বেশ বড় শহর এটা। এই শহর নর্দার্ন লাইটসের জন্য বিখ্যাত। আলতা শহর নরওয়ের ফিনমার্ক কান্ট্রির সবচেয়ে জনবহুল পৌরসভা। পৌরসভার প্রশাসনিক কেন্দ্র হল আলতা শহর। আলতা শহর এবং বেশিরভাগ পৌরসভার 70তম অর্ধাংশ ঠিক নিচে অবস্থিত এবং মধ্য ইউরোপ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের তুলনায় উত্তর মেরুর কাছাকাছি। শহরটি ইউরোপীয় অর্থনীতির অঞ্চলের নগর তাৎপর্যের উত্তরের সবচেয়ে উত্তরের বস, যেখানে আলতার উত্তরে পৌরসভাগুলি খুব কম জনবহুল। উচ্চ অক্ষাংশে থাকা সত্ত্বেও বিরাজমান বাতাসি উপসাগরীয় প্রবাহে পরিণত হওয়ার কারণে স্থানীয় জলবায়ু খুব কমই তীব্র, ঠান্ডা থাকে এবং পৌরসভার নিম্ন উচ্চতার বোরোরলস বোরিয়াল বনে আচ্ছাদিত। নরওয়ে তার নারভিক প্রতিযোগীদের উপর বক্ররেখার কারণে আলতা প্রায় সমস্ত সুইডেন এবং দক্ষিণ ফিনল্যান্ডের তুলনায় আরও পূর্বে অবস্থিত। খুব উচ্চ অক্ষাংশে থাকার কারণে মধ্যরাতের সূর্য এবং মেরুরাত বছরের বড় অংশের জন্য উপস্থিত থাকে। 3,849 বর্গ কিলোমিটার পৌরসভাটি নরওয়ের 357টি পৌরসভার মধ্যে সপ্তম বৃহত্তম পৌরসভা। আলতা সিটি জানা যায় হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মিউজিয়ামের জন্য, যেটা আমরা নেক্সট ভিজিট করতে চলেছি, ইয়া আমাদের ফার্স্ট ভিজিট। থার্ড, আপনাদের লেফট হ্যান্ড সাইডে যে মনুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাটস আ নর্দার্ন ক্যাথেড্রাল ফর চার্চ। আপনারা বলতে পারেন ক্যাথেড্রাল অফ নর্দার্ন অরোরা। আমাদের হোটেলটাও জাস্ট ওই ক্যাথেড্রাল ইয়া ওই বিল্ডিং এর সামনেই আছে, যেটা কি ওয়াকিং ডিস্টেন্সে। ফার্স্ট আমরা আগে যে মিউজিয়াম ভিজিট করব, অ্যাজ বিকজ আমার টাইমিং 12টা ছিল, যেটা আমি রানিং লেট, সো লেটস সি ওখানে পৌঁছানোর পরে কি হয়। মিউজিয়াম দু ভাগে ক্লাসিফাইড করা আছে, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। আউটডোর ইনডোর মিলিয়ে টোটাল ওখানে 6টা সেকশনস আছে। আমি এইগুলো এই জন্যই জানাচ্ছি কেন ওখানে কোচ 2 ঘন্টার জন্য দাঁড়াবে, রেস্ট সবাই কোচ থেকে বেরিয়ে আসুন। বিশ্বাস স্যার আপনিও বেরিয়ে আসবেন, আমি মিউজিয়ামের মধ্যে কোথায় বসার জায়গা আছে ওটা আপনাকে দেখিয়ে দিতে পারছি। বাকি সবাই 2টো সেকশন ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই ভিজিট করুন। রক কার্ভিং ইয়া ফের ন্যাচারাল রকস নিয়ে ওই পুরো মিউজিয়ামটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে একটা খ্যাতি দেওয়া আছে, অ্যান্ড এভরিবডি উইল লাভ ইট অ্যাজ বিকজ ইনডোর। আমি এখন আলতা মিউজিয়াম 7,000 বছরের পুরানো পাথরের খোদাই থেকে শুরু করে 1980-এর দশকে সামি অধিকারের সংগ্রহ পর্যাপ্ত বিস্তৃত উত্তর ইউরোপের বৃহত্তম গিরিখাত। আলতার চারপাশের দৃশ্য বৈচিত্র্যময় এবং দুরন্ত। বৃহত্তর আলতা পৌরসভার 21,300 জন সহ শহরের মাত্র 15,200 লোক বাস করে উত্তর নরওয়ের আলতা বন্দরের কাছে। শীতকালীন ক্রীড়ার জন্য নরওয়ের অন্যতম সেরা দেশ। এটি শীতকালীন অলিম্পিকের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পদক জিতেছে। নোবেল শান্তি পুরস্কার নরওয়ের থেকে শুরু হয় এবং একটি নরওয়েজিয়ান কমিটি প্রদান করে। চোখে দেখা গেছে
হয়ে যাচ্ছিল। এই মিউজিয়ামের সামনে এই বসার জায়গা এবং এখানে কিছু শপ আছে, শপিংও করতে পারেন। আর এ হলো আমাদের সব গ্রুপের লোকেরা, রেস্টুরেন্টও আছে খেতে পারি। এই ভিতরে মিউজিয়াম দেখে এসেছি আর সামনে সুন্দর এই ভিউ। অল্ট্রো, আমরা এখন অল্ট্রোতে এসেছি, অল্ট্রাতে এসেছি এবং এটা একটা মিউজিয়ামের ভিতর থেকে সামনের এই হ্রদের সুন্দর সিনিক বিউটি। চারিদিকে বরফ পড়ে আছে দেখুন, সেই বরফের মাঝেই এই অ্যারোটিক লেক বা সাগরও বলতে পারেন। এই তার পাশে চারিদিকে খালি তুষারে আবৃত, কত বরফ দেখবেন দেখুন। Oh, cool.